আগামী 5ই সেপ্টেম্বর দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমা দিলেন বিজেপির প্রার্থী তাফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে বৃহস্পতিবার সিপাহী জলার সোনামুড়া মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা দেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথ ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাফাজ্জল হোসেন। 5ই সেপ্টেম্বর সিপাহী জলার বক্সনগর ও ধনপুর ত্রিপুরার এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের সমর্থনে প্রার্থী দেবে না কংগ্রেস। বিজেপি বিরোধী লড়াইকে শক্তিশালী করতেই তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অংশ নিচ্ছে না তীব্রমথা, কারণ তীব্রমথা দল শুধুমাত্র ফ্যাক্টর হতে চায় না। তীব্রমথা দলের লক্ষ্য হল যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানেই জয়লাভ করবে। তবে এক্ষেত্রে কোন দলকে সমর্থন করবে তীব্রমথা তা নিয়ে দলীয় স্তরে আলোচনা চলছে। বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ঊনকোটি জেলার কৈলা শহরের বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রাণ নাশের হুমকি, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখে জানিয়েছেন খোদ বিধায়ক। দীর্ঘ কয়েক বছর ধরে বিহাল রাস্তা খোয়াই জেলার জাম্বুরা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব গণকি এলাকার। অভিযোগ, স্থানীয় প্রধানের কাছে বারবার সমস্যার কথা জানিয়েও হয়নি সুরাহা। বাধ্য হয়ে এবার রাস্তা সংস্কারের দাবিতে খোয়াই চম্পা হাওড় সড়ক অবরোধ করে স্থানীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতীক্ষার অবসান, আগামী 1 সেপ্টেম্বর থেকে যাতায়াত শুরু হচ্ছে সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুতে। বৃহস্পতিবার সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে জেলা শাসক সাজু ওয়াহিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই মৈত্রী সেতু চালুর দিন ঘোষণা করেন জেলা শাসক। ফের বিপুল পরিমাণে মাদক উদ্ধার খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 41 মাইল এলাকায়। পাচারের আগেই পাঁচ বোঝাই গাড়ি থেকে আনুমানিক 30 লক্ষ টাকার প্রায় 320 কেজি মাদক উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালককে আটক করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা করা হয়েছে। বিপুল পরিমাণ মাদক বিক্রির অভিযোগে এবার চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকের মধ্য থেকে একজনকে গ্রেপ্তার করল রাজনগরের পিয়ারবাড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 মাদক সেবনকারীকেও। উদ্ধার করা হয়েছে 70 কৌটো বিভিন্ন ধরনের মাদক।